আমাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। কমিটির পক্ষ থেকে সকল অভিভাবকদের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং যারা অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে বিভিন্ন ভাবে শ্রম দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফলতা অর্জনের দিকে নিয়ে যাচ্ছে। আমি বিশেষ করে আমার এই কমিটির এই হাফিজ খানার কোন উন্নয়ন আয়নায় এই হাফিজ খানার যারা সারা বর্ষ এই হাফিজদেরকে লজিং নিয়ে খাবারের ব্যবস্থা করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞ এই কমিটির সদস্য মোহাম্মদ কলিনিয়া, সারা বর্ষ উনি এই হাফিজ খানাকে বিভিন্ন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আমরা বিশেষ করে কৃতজ্ঞ এই কমিটির সদস্য মোহাম্মদ ফরিদ মিয়া, আজকে 22 বছর যাবৎ আমাদের হাফিজ খানার প্রধান হাফিজকে উনি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কমিটির অন্যদের কাছে সকলের পক্ষ থেকে আমি এলাকার সকলের কাছে কৃতজ্ঞ আমাদের অনুষ্ঠানে সকাল করার জন্য। আমার এই পার্টি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো হাফেজ হেফাজ চৌধুরী এবং এই মাদ্রাসার অধ্যক্ষ জনাব আফজল মিয়া, সবাইকে ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা, এই পার্টি অনুষ্ঠানে সকলকে পার্টি প্রধানদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।
আবরুদ মিয়া
সবিনয়
তোমরা এই যে পাগড়ি গুলা শুধুমাত্র আমাদের এটা মুসলমান এই ধারা আর বাইরে বাইরে এবং সম্মানিত অতিথি জনাব সোনাই মিয়া সর্দার সাহেব, জনাব হাজি ইউনুস মিয়া সাহেব, হাজি হাবিবুর রহমান ফুল মিয়া সাহেব, হাজি সুরুজ আলী খান সাহেব, জনাব ইসরাইল মিয়া সাহেব, জনাব আতাব মিয়া সাহেব, হাজি সিরাজুল ইসলাম ফারুক সাহেব, জনাব মুক্তার খান সাহেব, মাহফিল পরিচালনায় অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাদুল হক পাজ হাফিজ কারি আবাদুল হক চৌধুরী আবাদ সাহেব এবং প্রধান শিক্ষক জনাব আফজল মিয়া সাহেব সহ দাওয়াত ক্রমে জনাব মঈনউদ্দিন খান সাহেব,
মঞ্চভূষ্ট আছেন হবিগঞ্জ দলে বেড়ির সম্মানিত মহাপরিচালক জনাব ফারুক আহমদ ভাই, উপস্থিত আছেন সিরাজনগর দরবার শরীফ সিরাজনগর মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আফসার চৌধুরী সাহেব, নুরুল আফসার চৌধুরী সাহেব সহ চোখে দেখা অনেক অতিথিবৃন্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আজিম অনুষ্ঠান সুন্দর মোবারকময় মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াত নবী নূর নবী, গায়বীর খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া দান আবারও করুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি এক ঝাঁক কোরআনের পাখির মাথায় পাগড়ি পরিয়েছি, আল্লাহ পাক তাদের সিনাকে লাওহে মাহফুজের আয়না বানিয়েছেন, এভাবেই আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সাতটি পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। সুদীর্ঘ 23 বছরের অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআনটি নাজিল হয়েছে। এই কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনের মাঝে চুল পরিমাণ কোন সন্দেহ শকের মাঝে ডানবাম হতে পারে, কিন্তু রয়বুড়ির মধ্যে কোন এদিক সেদিক নাই। এখানে জালিকা বলা হয়েছে, হাজা বলা হয় নাই। জালিকা মানে হলো এই কিতাবটা, যেই কিতাবটা উমেদনগরে আছে, যেই কিতাবটা বাংলাদেশে আছে, যেই কিতাবটা পৃথিবীর জমিনে রয়েছে, সেটা হলো একটা ফটোকপি। এই কোরআন আসলে একটি জায়গায় মোহর অঙ্কিত, এই কোরআনটা আসলে একটা জায়গায় অঙ্কিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংরক্ষিত, এই কোরআনটা আসলে একটি জায়গায় সংযোজিত, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। বলুন না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাউহিম মাহফুজ, সেখান থেকে এই কোরআন রাসূল পাকের সিনায় আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই কোরআন এত পাওয়ার, পাহাড় এই কোরআন নিতে রাজি নয়, পাহাড় থরথর করে কাঁপে, এত ভারী কোরআন, এত পাওয়ারফুল কোরআন। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠেছে, আর সেই কোরআন যখন আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, সে কোন জায়গায়? সেই জায়গাটা হলো জাবালে নূর, যে জায়গায় উঠতে আমার সময় লাগছিল বাংলাদেশ টাইম পৌনে দুই ঘন্টা লেগেছিল সেই পাহাড়ে উঠতে। দুই বোতল পানি শেষ হয়েছে, পরে দুই ঘন্টায় উপরে উঠার পর কিছুক্ষণ বসছি, বসার পরে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছি, ওই জায়গার নাম গার হেরা, নির্জন একটি জায়গা, যে জায়গাটি বড় বড় পাথর দিয়ে এমন করে আটকে রাখা হয়েছে, মাঝে মাঝে কিছু ছিদ্র আছে, খুব বাতাস ঢুকে ভিতরে। সেই জায়গায় রসুল যখন অবস্থান করছিলেন, আল্লাহ পাক ওই জায়গাতে সূরা আলাকের 5টি আয়াত নবীর উপরে নাজিল করেছে। এত ভয়ঙ্কর রাস্তা, এখন তো পাকিস্তানিরা অনেক রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দেওয়ার পরও যান চলে না, আর সেই রাস্তা ছাড়া কিভাবে আমার রসুল সেখানে উঠেছেন,
আর ওই জায়গায় টাইমে টাইমে আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টাইমে টাইমে রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে যেতেন। এই পৃথিবীতে স্বয়ং আল্লাহ একজন নারীকে সালাম দিয়েছেন, তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা। দ্বীনের এক করুণ প্রেক্ষাপট ঘিরে যার মাল দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন মানসিক প্রশান্তি তিনি দিয়েছেন, জানে মালে সব কিছু নবীর প্রেমে উজাড় করে দিয়েছেন হকের জন্য। পাঁচটা আয়াত যখন নবীর উপরে নাজিল হয়েছে, আল্লাহর হাবিবের কপাল মুবারক, শের মুবারক ঘামতে ছিল, পসিনা মুবারকের ফুটাগুলো কপালের মধ্যে ফুটে উঠেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি রাসূল পাকের সেই ফোঁটা মুবারক গুলো মনে মুক্তার মতন চিকচিক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। আমার নবী আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, আসমানি কিতাব আমার উপরে নাজিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই, রাসূল পাকের ব্যবহারে মুক্ত হয়ে বহু কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা, আমার আপনাকে বলছি, বুঝার জন্য বলছি, রাসূলুল্লাহর আদর্শ কি? আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন, আপনারা জবান খুলে বলেন সেই সংবিধানের নাম কি? কোরআন, কোরআনের মাদ্রাসা আজকে আপনারা এসেছেন। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পুলাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো, অনেক শখ কইরা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে তাদেরকে হাফেজ বানিয়েছেন,
আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন, এই ছেলেগুলা এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, এই কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসার হাফেজগুলো হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না? এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের বাকিগুলো গুরুস্তানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনার জবান খুলে বলুন, আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছে আমার টাকা লস হয়েছে, না না, তো আমল ওয়াহিদ ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, পাঁচজনের খাবার রান্নার ছয়জন খাইতে পারে, দুইজনের খাবার রান্নার তিনজন খাইতে পারে, এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায় নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ছাত্রদের জন্য আমার এলাম থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছ, আজকে যারা পাগড়ি পেয়েছ, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিক ভাবে তোমরা চর্চা করবে, প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে, এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন, যে আফসোসটা আমি করি। এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়, যদি আমি হাফেজ হইতাম কত সুন্দর করে আমি তাফসির করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাইলে আপনি খেদমত গুলা অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলে সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনার জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে ওই মানুষটার দাম কম না বেশি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল না বেজে তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ, বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামা মালম কুল জানাই সালাম, ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামা সালাম, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল না বিজে তোমায়, হে
রাসূল নাবি জি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি আল্লাহর হাবিব বলেন কোরআন হলো কার কালাম কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায়া কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না নিজের মন গড়া বলে না রাসূল বলছেন কাফেররা এটা আল্লাহর কালাম পড়ছি তোমাদের সামনে এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে এই কোরআনের মধ্যে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু এই পথে চলো এটা কল্যাণকর হবে ওই পথে চলো সেটা অমঙ্গল হবে পথ কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত আর অমঙ্গলের পথে চললে তুমি পড়বে তুমি যাবে জাহান্নাম এই জন্য কাফেররা বলতেছে না 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 এই কোরআন আল্লাহর কালাম নয় এই কোরআনটা কোনো তোমার বানানো জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না জবানটা খুলে বলেন কোরআন কার কালাম আরো জোরে বলো কার ওই আল্লাহর কালাম কাফেররাও স্বীকার করে বসল আল্লাহর হাবিব বলে না না আমি বানায়া বলছি না কোরআন আল্লাহর কালাম কাফেররা বলে না সেটা তোমার বানানো আমরা জীবন দিব কিন্তু বাপ দাদার ধর্মের উপরে চুনকানি মাখব না এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া গ্রহণ করা তোমাদের ব্যাপার কিন্তু মনে রেখো আমার কথা না মানলে কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন জবান খুলে বলুন তিনি কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো এই বাপদাদার ধর্মের উপরে আমরা চুনকানি মাখব না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয় কেন যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেই কথা কন কাফেরদেরকে জানাইতেছে বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে কোরআনের সুরার মতো যেন তারা একটা সুরা বানায় নিয়ে আসে আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে ও বন্ধু তাদেরকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা সন্তান থেকে সন্তান নিয়ে আসবা আল্লাহু আকবার কর না কেন আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো বাহাস হবে তোমরা সত্যবাদী হলে তোমরা সাক্ষী নিয়ে আসো আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসব সন্তান নিয়ে আসব এবার কাফেররা রাজি নবী রাজি হয়ে গেল দুই দল রাজি এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা যদি আমি মিথ্যাবাদী হয়ে আমি চলে যাব আর আমি তোমাদেরকে দিব তোমরা চলে যাবে এক একজনের ভিতরে এক এক ভাবে
সবাইকে আহ্বান করা হলো, কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে। কারণ আমার নবী বলেন, আল্লাহ আমারে ছয়টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই ছয়টা মর্যাদা দেই নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো অনুসৃত বীর রবে। আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, এক মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তো নবীরে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোন সূরা পড়ে নাই। আমার নবী আগেই বলে রাখছে, খবরদার কোন বাংলা গদ্য পদ্যের মতো হলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বড় কোন সূরা বাহাসের ময়দানে পড়ে নাই, এমন একটা সূরা পড়েছেন একদম ছোট্ট সূরা। ওই সূরাটা হলো আমার সাথে পড়েন, এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, এটা এমন একটা সূরা, আরে হাউজে কাউসার খালে খোলো আমার আল্লাহ মালিক বানিয়ে দিছে আমার নবীরে। আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার, যে হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই নদীর পানিগুলো দেখতে দুধের চাইতে সাদা, ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। যুবক ভাইয়ের আমার, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মনি মুক্তা দিয়া, ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি কেউ এক ফুটা পান করে, রে উমদ নগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তা গণ্ডের বন্ধু বানিয়া ছঙ্গের বাবা, ওই পানি যদি কেউ এক ফুটা পান করে, তার জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালে খইলো আমার আল্লাহ মালিক হইলো আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া সারা কোন ছায়া থাকবে না। হাত তুলে কর আল্লাহু আকবার। যেই দিন মানুষ নিজের খাবে, নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাজের সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেদিন পাতের মারের মতো টকমক করে পড়বে। আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাশরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই? আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই? আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। তিনটা জায়গায় বড় গুরুত্বপূর্ণ, পুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে পুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই পুলসিরা বিজলির মতো পার হয়ে যাবে, কেউ গোড়ার দূরের মতো পার হয়ে যাবে। রসুল বলেন, রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপরে মহব্বতের দুরুশ্বরী করবে, আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে ফুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবেন। ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলো অনেকে আসছে, না গেলে আরো কষ্ট পাবে।
এই ছেলেবেলার জন্য দিতে হবে কিছু খাওয়ানোর কথা করো ঠিক না বেটে? তুমি যে তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। পতাকা উড়া দেয়, পতাকা বানাই দেয়, পতাকা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরি দয় নামের ফুলদানিতে হৃদয় না এগেতে রেখেছি প্রেমের মালা। কোরআনের মতো সূরা বানাই তো আর পারে না, লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম। জবান খুলে বলুন তিনি কে, হাত তুলে বলো তিনি কে। কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। দেড় হাজার বছর পরও উমেদ নগর আজকে তাকিয়ে দেখেন ছেলেরা এই কোরআন কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, অনেকে বলে অমুক সেলিব্রিটি, আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ। সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু হইলো বেদাত, এগুলো বলে উঠাইতে হবে, সে নাকি নতুন কোরআন লেখতেছে। আবার আজকে শুনতেছি লেখতেছে সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করা বলে বেদাত।
এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেন না দে আলী, বেদাত বেদাত কয় মসজিদে তারা ফুটবল খেলছে, কথা কন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামা সাহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে, ইসলামের ভিতরে ফাতনা ঢুকাচ্ছে, কথা বলার দেখি না। কয়েকদিন আগে বলছে সবে বরাতের রাত্রে আবাদত করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান, এটার ভিতরে কোন সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এক এই মুজাফিয়া এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সেই তো বললো নাকি রমজান সরি মুজাফর বিন মহসিন বললো লাইলাতুল কদর রাত্রে এবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলা পান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ, নাম দিতে চায় কি চায় না? আমরা লোকে বস, আমরা প্রমাণ করবো সবে বরাত বেদাত না, এটা আবাদতের রাত, কথা কন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত, এটা বেদাতের রাত না, আবাদতের রাত। সূরা হাসর তেলাওয়াত করে বেদাত নয়, সূরা হাসর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে, কথা বলেন ঠিক কি না? বলেন বেশি বড় গলা কথা কইতারে না, ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করতো, করে একদম মাথা নোয়াইয়া বিদায় হয়ে গেছে, যে যে শীত গুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তার তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না, কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তারা জানে না। উজার শায়েখরা যে পুঁজি দিয়ে মারো নামাই দে, এতটুকু আর আর পুঁজি, কথা কন ঠিক কি না? ওরা অনলাইনের বেছে নিছে, অনলাইনে বলে দে, গুগলে ঢুকাইয়া দে, আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়া দে। তোদের গুরু, তোদের গুগল, ইউটিউব, কুল্লু মানালা হ্যা ফান, আর আমরা যদি এখানে ঢুকাই দেব, এই সফটওয়্যারে যদি ঢুকাই দেব, এটা হাসর মাঠে কথা বলবে, কথা কন ঠিক না বেটে? তোরা দরা খাইবি আমরা পারব, আমরা কেন জানিস নি? কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকেরে পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, নাউজুবিল্লাহ। এ হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর বড় হুজুর, এগুলা এই অঞ্চলে আসে না, বড় বৈশা বৈশা ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দিই আর এরা ভাইরাল হয়, ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়, আমরা মাঝে মাঝে বইলে দেখিলে গাল লোক কইছে তাব্বাতিয়া দা আবিল হাবি ওয়া তাব, আবুল হাবরে তো সিনাই দোন লাগে না, আমার ফুলাফান বিপাকে যাবে, কথা কন ঠিক না? এই জন্য আমরা ধরায় দেই আর কি, একটু ধরায় দেই। তবে একটা কথা মনে রাখ, তাহিরি কাউরে ধরে না, ধরলে কিন্তু সারে না, উপরে পড়বা না, গায়ে পইরা ফুটুর ফুটুর করবো না, সাবধান বইলে দিলাম, এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা, নাই তো থাকলে তো কাজই তো,
আরে আমরা মতন আর 20-25টা লোক সংসদে গেলে তো কাফা নিতে পারতাম, কথাটা ঠিক না বেটে? প্রধানমন্ত্রী কথা মায়া গো অমায়া আপনি দেশটা ভাড়া দিন আর আমরা সাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম। সব দিনে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতে রাত্রে বাইরে না, আমরা ইবাদত করব সবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খাবে জেলের ভিতরে। কথাটা ঠিক না বেটে? ঠিক আছে তো কথাটা? এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলো ফেতনাবাজ, সবচাইতে বড় ফেতনা হইলো দিন নিয়ে যারা ফেতনা লাগে। কথাটা ঠিক না বেটে? তবে যাই হোক, এক মাঘে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া বাজা তার নাও এমনি কালা কাপড় বাইন দেয়া লাড়ি আতুলে এমনি যা হারি মাংস এবং মসজিদের ভিতরে। তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকিদার চর্চা করবে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। এখানে আমরা একটা প্রার্থী আছে সেলিম সুন্নিয়তের প্রার্থী, দাঁড়া পুষ্টাটা গো। এই যে সেলিম আছে আমাদের, আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে, সে উপজেলা বাস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রতীক কি দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা তার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গণ। আমাদের আরেক ভাই আছে শামীম ভাই আছে, আপনারা মুশির রহমান শামীম ভাই আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। ভালো মানুষ, সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ ইনশাল্লাহ পাশে থাকবেন। আর আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন। আমার একটা শখ বাজান, আমি জীবিনাতে থাকতে যদি ওনার মন্ত্রীরা দিকে দিতে পারতাম তাহলে আমার কোনো দুঃখ আছে না। আমরা ছিলে শ্রদ্ধা জিনিস, শ্রদ্ধা জিনিস, আমি থাকতে যদি ওনার মন্ত্রীরা দিকে দিতে পারতাম আমার দুঃখ আসেন না। আলহামদুলিল্লাহ গণ, আল্লাহ যেন কবুল করে, বিপদ আপদ যেন আল্লাহ পাক আমাদের এমপি মহোদয়কে হেফাজত করে বলেন আমিন বলেন। আর হুজুর গণ আমিন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দেয়া নবি পরিশ্রমী আজকের ওদের শাহজালাল
ইয়ামিনি রহমাতুল্লাহ আলাইহা হাফেজিয়া মাদ্রাসা থেকে 29 জন ছেলেকে মাথায় পানি পড়ালাম। আল্লাহ যে উস্তাদরা জান প্রাণ দিয়ে যে কমিটির এলাকাবাসীরা মহব্বত করে মাদ্রাসাটা ধরে রেখেছেন, আল্লাহ তাদের সবার খেদমত গুলো আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুর, ফাআফু আন্না ইয়া রহিম, ফাআফু আন্না ইয়া আকরামাল আকরামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বাওয়াসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম, রাব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমানদেরকে জানে মালে হেফাজত করো, আল্লাহ এদের উপরে গায়েবি মদত দান করো, ইসরায়েলের গুন্ডা বাহিনীকে মাটির নিচে ফেলাইয়া ধ্বংস করে দাও, আল্লাহ মসজিদ আকসাকে তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জায়গা দিয়ে বিল্ডিং দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে টাকা দিয়ে খাওন দিয়ে যারা সহযোগিতা করতেছেন, আল্লাহ মেহেরবানি করে সবার খেদমত গুলো তুমি নাজাতের দরিয়া বানাইয়া দিও। আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি না গো, আল্লাহ ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে আল্লাহ ওদের কবর গুলাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই এমন ভাবে যাদের আব্বা আম্মা কবরে, ওই কবর গুলাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হর তরফ সে পৌঁছু গমনে আগে গে রহে হামে দে পানা দে রফ শহীদ কারবালা কি ওয়াস্তে, গুনেগার হাম গুনেগার হাম গুনেগার, তো গফফার তো গফফার তো গফফার, বুলবুলে বাগে মদিনা কুররাত আইনে রাসূল, ইয়া নবী ফাতিমা খায়রুন নিসা কি ওয়াস্তে, মুশকিলে আসানে ফরমা রঞ্জ গম সব দূর কর, সাহেবে জো তো সুখা শেরে খোদা কি ওয়াস্তে, ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কি ওয়াস্তে, খোলে দে দরওয়াজায়ে রহমত গদা কি ওয়াস্তে। আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের মারকাজ হিসাবে দায় আমার কায়েম রাখো। আল্লাহ যারা খেদমত করে কবরে চলে গেছে আল্লাহ কবর গুলাকে জান্নাতের গুলজার বানাইয়া দিও। আল্লাহ যারা বিদেশের বাড়ি থেকে সহযোগিতা করেছে, যারা প্রবাসী বন্ধুরা রয়েছে সবার জানমালকে আপনি আমানতে রাখেন, যারা ব্যবসা বাণিজ্য করে সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, আল্লাহ যারা মাদ্রাসায় এখন লেখাপড়া করতেছে সবার সিনাটারে লোহে মাহফুজের আয়না বানাইয়া দেন, আল্লাহ মুর্দা কলবটাকে জিন্দা বানাইয়া দেন, আমাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানাইয়া দেন। জীবনে যদি মদিনায় যাইতে না পারি গো আল্লাহ, আমরা রে নবী না দেখাইয়া মরণ দিও না, ওয়েলাগি বড় পাতার গরম জল সুলামাই করাই দেবে গো, চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দেব আপন বসত বাড়ি, ও এলাহি আমরা রে জীবনের কই দিন আসে বাকি। আল্লাহ 72 ফেরকার এক ফেরকা আহলে হাদিস, 72 ফেরকার এক ফেরকা হলো সেই শিয়া খারিজি, আল্লাহ এই সমস্ত বাতিল ফেরকা থেকে তুমি আমরার হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন আমিন কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।